भारत माता की जय। बीजेपी 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 जिलाबाद जिलाबाद। ভীতু মণ্ডল সভাপতি আর তাতেই ক্ষুব্ধ স্থানীয় বিজেপি নেতৃত্ব। ভয়াতুর মণ্ডল সভাপতিকে মেনে নেওয়া সম্ভব নয় এই দাবি নিয়ে মঙ্গলবার দলের জেলা কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে বসলেন ছাত্রনা এলাকার বিজেপি নেতাকর্মীরা। একই ইস্যুতে গত সোমবার বাঁকুড়া 2 নম্বর ব্লক এলাকায় হয় পোস্টার বিতর্ক। তারপর মঙ্গলবারও ওই একই ঘটনা ঘটায় যথেষ্ট অস্বস্তিতে গেরুয়া শিবির। প্রসঙ্গত বিগত লোকসভা ও বিধানসভা নির্বাচনে বাঁকুড়া জেলা জুড়ে বিজেপি ভালো ফল করলেও সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে ভরাডুবি হয় তাদের। জেলার 190টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে মাত্র 10টির দখল পায় তারা। এরপরই অতি সম্প্রতি দলের বাঁকুড়া ও বিষ্ণুপুর এই দুই সাংগঠনিক জেলার মোট 53 জন মণ্ডল সভাপতির মধ্যে 19 জনকে পদচ্যুত করে বিজেপি। ছাতনা মণ্ডল 3 সভাপতি মমতা গড়াইকে সরিয়ে তার স্থলাভিষিক্ত হন পরমেশ্বর মণ্ডল। আর এই ঘটনাতেই ক্ষুব্ধ ওই এলাকার বিজেপি নেতাকর্মীদের একাংশ। বিজেপির ছাতনা 3 মণ্ডলের সাধারণ সম্পাদক দীপক মণ্ডলের দাবি, তাদের সঙ্গে কোনো রকমের আলোচনা না করেই মণ্ডল সভাপতি পরিবর্তন করা হয়েছে। আগের মণ্ডল সভাপতি মমতা গড়াই যথেষ্ট দক্ষতার সঙ্গে কাজ করছিলেন, আর বর্তমানে ছাতনা মণ্ডল 3-এর দায়িত্বপ্রাপ্ত সভাপতি পরমেশ্বর মণ্ডল যথেষ্ট ভীতু, তাই এই মণ্ডল সভাপতিকে কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন তারা। আমাদের ছাতনা 3 নম্বর মণ্ডলের নতুন সভাপতি পার্টির থেকে দায়িত্ব দিয়েছে পরমেশ্বর মণ্ডল, আর সেই পরমেশ্বর মণ্ডলকে আমরা মেনে নিতে পারবো না, কারণ ওনার নেতৃত্বে আমরা 2 বছর কাজ করেছি। উনি খুবই ভয়াতুর, উনি ঠিক মতো আমাদের সাথে সায় দেয় না, আর আমাদের যে মণ্ডল সভাপতি ছিল উনি আমাদের সাথে অনেক সহযোগিতা করেছে এবং তার সাথে রেজাল্ট ভালো করেছে। আমাদের বাঁকুড়া জেলার 1 নম্বর মহিলা, একজনেই মহিলা ছিল, উনি 1 নম্বর রেজাল্ট করেছে। তাহলে ওনাকে যে পার্টির থেকে বাদ দেওয়া হলো আমাদের সাথে কোনো আলোচনা নাই, সেই জন্য আমাদের এই কর্মীরা এবং আমাদের কার্যকর্তারা তার সাথে আমাদের যে জয়ী প্রার্থীরা কেউ ওনাকে মেনে নিতে পারছে না, সেই জন্য আমরা এখানে ধর্নায় বসেছি। যখন আগামী লোকসভা নির্বাচনে শাসক দলের সঙ্গে চোখে চোখ রেখে বুক জিতিয়ে লড়াইয়ের বার্তা দিচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তখন বিজেপিরই অন্দরে এমন এক ভীতু মণ্ডল সভাপতির আগমন বেশ খানিকটা অস্বস্তি বাড়াল গেরুয়া শিবিরের। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।